গণেশ উল্টে যাওয়ার ভয়ে জলদি শপথ নিয়েছেন এমপি মন্ত্রীরা। এটা ঠিক যে নির্বাচনের পরপরই একটা খুবই প্রবণতা যে দ্রুত বেগে তারা মানে শপথ নিয়ে নিল এবং মন্ত্রিসভাও গঠন করলো, কিন্তু এই সংসদের মেয়াদ তো 29 তারিখ, 29শে জানুয়ারি শেষ হবার কথা। তো সেই সংসদ বহাল রেখে, সেই সংসদ ভেঙে না দিয়ে আবার মানে শপথ নেওয়াটা আমি ঠিক জানি না সাংবিধানিক ব্যাখ্যাটা কি, এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটলো কি না। কারণ সংসদ, একটা সংসদ ভেঙে নেওয়া দেওয়া পর্যন্ত 29 তারিখ পর্যন্ত যেহেতু মেয়াদ, তাহলে শপথ নিতে হলে তো আগে ভাঙতে হবে অথবা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে খুবই দ্রুত বেগে মানে এখানে আইন কানুনটা বড় কথা ছিল না, মনে হচ্ছে যেন কী যেন হারায় ফেলতে পারে সেই রকম যেন তড়িঘড়ি করে মানে শপথ নিয়ে নিল, অথচ সেই সংসদটা প্রেসিডেন্ট ভাঙল না। আমি জানি না এটা কি শপথ নেওয়ার সাথে সাথে কি অটোমেটিক ভেঙে যায় কি না, একাদশ সংসদ আর নতুন দ্বাদশ সংসদ গঠন করে ফেলল তারপরই একেবারে মন্ত্রিসভা, মনে হচ্ছে যেন কেউ মানে এই জায়গাগুলো কেড়ে নিতে পারে, কোনো একটা বিপদ হতে পারে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যে শিরোনামটা দর্শক বললাম এটা আসলে গণতন্ত্র মঞ্চের বক্তব্য যে গণেশ উল্টে যাওয়ার ভয়ে জলদি শপথ নিয়েছেন এমপি মন্ত্রীরা, এটা মঞ্চের নেতারা বলছেন। মঞ্চের নেতারা মনে করছেন এই শপথ নেয় কিংবা দ্রুত সরকার গঠনে কাজ হবে না, কারণ 7 তারিখ মানুষ ভোট বর্জন করে নৈতিক যে শক্তি দেখিয়েছে এটা গণতন্ত্রের শক্তি, মানবিক মর্যাদার শক্তি, ন্যায় বিচারের শক্তি, এটা নতুন গণ প্রতিরোধের সূচনা। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে 7ই জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন নেতারা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন সারা দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে গ্রহণ করে নেই, এই সেই ভয়ে এত জলদি করে এমপিরা শপথ নিলেন, মন্ত্রীরা শপথ নিল, তাদের ভয় কখন গণেশ উল্টে যায়। কিন্তু এই শপথ নেয় বা দ্রুত সরকার গঠনে কাজ হবে না, কারণ 7 তারিখে মানুষ ভোট বর্জন করে নৈতিক যে শক্তি দেখিয়েছে এটা গণতন্ত্রের শক্তি, মানবিক মর্যাদার শক্তি, ন্যায় বিচারের শক্তি, এটা নতুন গণপ্রতিরোধের শক্তি, এর উপর দাঁড়িয়ে এই চলমান আন্দোলন নতুন শক্তি বলিয়ান হবে, জনগণের আন্দোলনের মুখেই এই সরকারকে বিদায় নিতে হবে। বক্তারা বলেন ভোট কেন্দ্রগুলো ছিল বিরান ভূমি, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভোট বর্জন করেছে, 5-7% ভোট করেছে কিনা সন্দেহ। সিসি ঘুমিয়ে পড়েছিলেন, তাকে জাগিয়ে 41% ভোটের ঘোষণা দেয়া হয়েছে। যে দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে তারা নিজেরাই সাক্ষ্য দিয়েছে 7 তারিখে কোনো নির্বাচন হয়নি, সরকারি দলের জোট সঙ্গীরা এমনকি তাদের নিজেদের কেন্দ্রীয় লোকরাই এখন সাক্ষ্য দিচ্ছেন নির্বাচনে ব্যাপক কারচুপি করে সিল মেরে ভোট বাক্স ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের লোকেরাও বেকুব বনে গেছে, ভোট দিলাম না কিন্তু এত ভোট পড়ল কখন, ফলে যারা নির্বাচিত হয়েছেন তাদের মানুষ বলছে ডামি লীগ, কেউ কেউ বলছেন তামাশা লীগ, মানুষের ভোটাধিকার নিয়ে তারা 3 বার তামাশা করেছে, সুতরাং 7 তারিখের নির্বাচনের ভিতর দিয়ে বাস্তবত দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠা পেয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন লড়াই করে নিজেদের পাওনা কড়ায় গণ্ডায় আদায় করে নিতে হবে, কোনো শক্তি ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইকে দাবিয়ে রাখতে পারবে না, চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করে সরকারকে বিদায় করেই ঘরে ফিরতে হবে। নেতারা বলেন সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে নতুন করে ভোটের আয়োজন করতে হবে, ইতিমধ্যে রাজপথের ঐক্য গড়ে উঠেছে, যারা নির্বাচনে অংশ নিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকেও জনগণের কাতারে আসতে হবে, জনগণের সম্মিলিত শক্তিতে এই সরকারের মসনদ ভেঙে পড়বে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি, ভাষা নিয়ে অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ সভাপতি তানিয়া রব প্রমুখ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।